আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি লযিনা সাফফা আম্মা বা'দ বদুগান আমর আজকি একটি বিষয় নিয়ে পরস্পরে জানার চেষ্টা করব হলো আমরা যে কথা বলি আমরা যে মনের ভাব প্রকাশ করি আমরা যে ঠুটার জিহ্বা দিয়ে উচ্চারণ করি অথবা অঙ্গ দিয়ে ভঙ্গি করে কথা বলি ইঙ্গিতে কথা বলি অথবা কলম দিয়ে লিখি এই যে ভাষা এই ভাষা কার সৃষ্টি কারণ আজ আমরা ভাষার দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি যদিও তা মূলত আটি ফাল্গুন সরে সরে ক খ বর্ণমালার আটি ফাল্গুন তবে হা সে বিখ্যাত গান দিয়ে যখন আমরা একুশে ফেব্রুয়ারি উদযাপন করি আমার ভাইয়ের রক্তের আঙানু একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি হ্যাঁ কখনো ভোলা যাবে না ভোলা সম্ভব নয় তবে আটি ফাল্গুনটাও ভুলব না কিন্তু এই যে ভাষা আর ভাষার জন্য জীবন দেয়া আমরা যারা বাংলা ভাষাবাসী আমাদেরই গৌরব পৃথিবীর বুকে আমাদের প্রত্যেকে জানা উচিত ভাষাটা কার সৃষ্টি ভাষা কি কোনো সমাজ সৃষ্টি করেন ভাষা কি সমাজ আবিষ্কার করে ভাষা কি মানুষরা নিজেরা বলতে শিখে না বরং ভাষা ওই মহান স্রষ্টার সৃষ্টি যিনি আকাশসমূহ জমিন আর আমাদের সৃষ্টি করেছেন দলিল কি আলকরা করিমের সৌরাতুর রুম সোরাতুর রুমের একুশ নাম্বার আয়াত আল মাতি আল্লাহ শোভানা হুয়াত আলা স্পষ্ট করে দুটি জিনিস ঘোষণা করলেন এক নম্বর আল্লাহ তাআলা আয়াত আমরা তেলাওয়াত করে অর্থ বুঝি তারপরে দুইটি জিনিস পাব এক আউদুল্লাহ হিমিনা শেদা জিম্লা হিরোমা দিম ওমিন আয়াতিহি خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِلْعَالِمِينَ صدق رب العظيم ونباته الله تعالى يقول وَمِنْ آيَاتِهِ الله تعالى آيات شمهر مُدِّ الله تعالى نِدَرْشٌ شمهر مُدِّ خَلْقُ السَّمَاوَاتِ সৃষ্টি আকাশ সমূহের কারণ খুঁটিবিহীন বিশাল আকাশ সৃষ্টি করেছেন আল্লাহ তালা ওয়াল এবং এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ তালা ও আল সিনাতিকম আমাদের ভাষার ভিন্ন ভিন্নতা এটাও সৃষ্টি আল্লাহ তালার এবং এটা আল্লাহর আয়াত এবং ও আলয়ানিকম আমাদের গায়ের রঙের ভিন্ন ভিন্নতা ইন নাফিদা আলিকা নিশ্চয়ই এর মধ্যে রয়েছে আয়াতিন নিদর্শন আয়াত লীলালিমিন জ্ঞানী ব্যক্তিদের এলম যাদের আসে জ্ঞান যাদের আছে বিদ্যা যাদের আসে তাদের জন্য রয়েছে নিদর্শন এই আয়াত আলিকার ইমাত্রের দুটি জিনিস এক নম্বর হলো আল্লাহতালার আয়াত যা আয়াত বলে ওই বস্তু বা বিষয়কে যা অস্বীকার করা যায় না যা ধ্বংস করা যায় না যা মুছে ফেলে যায় না আল্লাহ আয়াতগুলোর অন্তর্ভুক্ত হলো আয়াতের মধ্যে হলো আকাশ সমূহের সৃষ্টি জমিনের সৃষ্টি আমাদের মুখের ভিন্ন ভিন্ন ভাষার সৃষ্টি এবং আমাদের গায়ের রঙের ভিন্ন ভিন্নতা এই যে আল্লাহ তারা স্পষ্ট করে দিলেন দুটি জিনিস একটি হলো আমাদের মুখের ভাষা ভিন্ন ভিন্ন হওয়া গায়ের রং ভিন্ন ভিন্ন হওয়া আকাশ সমূহের সৃষ্টি সমূহের সৃষ্টি এই সবগুলো আল্লাহর সৃষ্টি আকাশ যিনি সৃষ্টি করেছেন জমিন যিনি সৃষ্টি করেছেন মুখের ভিন্ন ভিন্ন ভাষা তিনি সৃষ্টি করেছেন গায়ের রঙের ভিন্ন ভিন্নতা তিনি সৃষ্টি করেছেন এবং দ্বিতীয় বিষয় হলো যে আমাদের গায়ের রঙের কেউ কালো কেউ ধলো কেউ গৌরবর্ণ কেউ কালার এই যে হ্যাঁ বাংলা ইংরেজি আরবি এই যে ভিন্ন ভিন্ন হিন্দি ফার্সি সংস্কৃত এই যে ভাষা এগুলো আল্লাহ তালার সৃষ্টি যেমন আকাশ তার সৃষ্টি জমিন তার সৃষ্টি এই যে ইয়াত আয়াত স্পষ্ট করে দিল ভাষা আল্লা ভান সৃষ্টি তাই ভাষা কোনো বিজ্ঞানী সৃষ্টি করেনি পরিবেশ জাতি সৃষ্টি করিনি সমাজ সৃষ্টি করিনি সুতরাং আমাদের প্রত্যেককে ভুলে গেলে চলবে না ভাষার দিবস উদযাপন ভাষা নিয়ে এত আয়োজন ভাষার স্রষ্টা যিনি তাকে স্মরণ করতে হবে কিন্তু আফসুস আমরা দেখতে পাই আজ আমরা ভাষার দিবস উদযাপন করি ভাষা নিয়ে অনেক গৌরবোজ্জ্বল বাস্তবতায় প্রস্ফুটিত হতে চাই বাট ভাষার স্রষ্টাকে যেন একবারও স্মরণ করি না বন্ধুগণ শুধু তাই না ভাষা যে আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালা তিনি আমাদের ভাষা শিখিয়েছেন মনের ভাব প্রকাশ করা শিখিয়েছেন তা অঙ্গভঙ্গি দিয়ে হতে পারে ইঙ্গিতের ভাষায় হতে পারে তা হতে পারে বুকের উচ্চারণে তা হতে পারে কলমের সাহায্যে এই টোটালটাকে একত্রে বলে বায়ান আল্লাহ তালা সুরাত রহমানে স্পষ্ট বলেছেন আর রহমান পরম দয়াময় আল্লামাল কোরআন শিখিয়েছেন কোরআন খালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ আল্লামাহুল বায়ান আর শিখিয়েছেন মনের ভাব প্রকাশ করার পূর্ণতা তাই ভাষা তা হোক লিখুনির তা হোক মুখের উচ্চারণের তা হোক শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইঙ্গিতের সর্বাবস্থায় এর স্রষ্টা আল্লাহকে আমাদের স্মরণ করা উচিত তাই ভাষা দিয়ে প্রশংসা করা উচিত বলা উচিত আলামিন। প্রশংসা সবই জগৎ সমূহের কারণ তিনি আমাদের ভাষা শিখিয়েছেন তাই ভাষা দিয়ে তারই মহত্ব তারই মর্যাদা তারই কোন কীর্তন করব তিনি ত্রুটি থেকে মুক্ত তা ঘোষণা করবো সুভান আল্লাহি ولا إله إلا الله، الله أكبر، ولله الحمد، والسلام عليكم ورحمة الله وبركاته.